হাত দঙা অভিযুক্ত পৌরবাদে থাকিল। একাংশ সাংবাদিকৰ লগতে দালালে টার্গেট করলে অভিযোগকারীক। মঙ্গলবারে নিশা হাল্লা বনাঞ্চলিক কার্যালয়ের পর উলাই অহা মাত্রকে অভিযুক্তরে হতাহতি লাগিল এদল দালালর। দালালর কবলর পর আরক্ষী কোনোমতে উদ্ধার করবলিয়া হল অভিযোগকারী মুর্তাজ আলী। দালালর রুখত পড়া মুর্তাজ আলী বিশ্বনাথর কাঠ ব্যবসায়ী। কলিয়াবরের একমাত্র কাঠ ফলা কলটোর পর কিনা কাঠ বিশ্বনাথ নিবলৈ ট্রানজিট পার্মিটর ACF নেপাল মন্ডলের কাঠ চাপিছিল মুর্তাজ আলী। বৈধ উপায়ের কিনা কাঠ সরবরাহর ট্রানজিট পার্মিট দিবলৈ অবৈধ উপায় ললে ACF নেপাল মন্ডলে। মুর্তাজ আলীর পর দাবি করলে ঘুষ। ঘুষ দিবলৈ সন্মত লৈ মুর্তাজে খবর দিলে দুর্নীতি নিবারক শাখাত। দুর্নীতি নিবারক শাখার পরামর্শ মতে মুর্তাজে ACF নেপাল মন্ডলের হাতত তুলি দিলে 8,000 টাকা। টাকা লওয়া মাত্রকে হাত দাঙিবলগা হল ACF নেপাল মন্ডলে। মঙ্গলবারের নিশালৈকে আরক্ষীর লগতে দুর্নীতি নিবারক শাখার লোক ব্যস্ত হয়ে থাকিবলগা হল ACF নেপাল মন্ডলের লগত। মারাথান জেরা চলিল কালিলৈকে। বিয়োগম বন বিষয়া হয়ে থাকা নেপাল মন্ডলের পাছে নিশা আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পাছত স্বরূপ ওলাল ACF নেপাল মন্ডলের ঘনিষ্ঠ একাংশ সাংবাদিক আর দালালর। হালনা বনাঞ্চলিক কার্যালয়ের পর উলাই অহা মাত্রকে ঘুষখোর বন বিষয়া নেপাল মন্ডলক সুকলমে যাবলৈ দি দালালর দলটোয়ে আগড়ি ধরে অভিযোগকারী মুর্তাজ আলীক। মঙ্গলবারের নিশার এই কাণ্ডয় স্পষ্ট করলে নগাঁওর একাংশ বন বিষয়ারে চলি থাকা দালালর নেক্সাসক। কলিয়াবরের পর দিবাকর দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।